কাছে আমার প্রশ্নটা হলো, আপনি আপনার বক্তৃতায় বললেন যে ওসামা বিন লাদেনকে আমরা সন্ত্রাসী বলতে পারি না, যেভাবে বিবিসি আর সিএনএন এই খবর প্রচার করছে, কিন্তু এর পাশাপাশি এই চ্যানেলগুলো থেকেই আমরা এই বিস্ফোরণের বিভিন্ন খবর আর হতাহতের সংখ্যা জানতে পারি। একই চ্যানেল থেকে এই খবরটা কি আমরা বিশ্বাস করব নাকি করব না? থ্যাংক ইউ স্যার। বোন, আপনি খুব সুন্দর আর প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আমি বলছি যে আমরা যখন ওসামা বিন লাদেনের কথা বলছি, তখন বিবিসি বলছে সে সন্ত্রাসী, এটাতে বিশ্বাস করব না, কিন্তু সেই বিস্ফোরণে যে নিহতের সংখ্যা বলছে সেটাতে বিশ্বাস করব কি না। এই জন্যই বলছিলাম যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার অর্থ এই নয় যে বিবিসির সব খবরই ভুল বা মিথ্যা। সেই খবরটাতে তারা একজন হিরোকে ভিলেন বানাচ্ছে। এভাবে যেখানে সুবিধা হয় সেগুলো চেক করবেন। এরকম বিভিন্ন বোমা হামলায় হতাহতের যে সংখ্যাটা দেখবেন, সেখানে নানা পক্ষের রিপোর্ট দেখবেন, সেগুলো মোটামুটি একই রকম হয়। যদি সরকারি চ্যানেল হয়, যে দেশে বোমা হামলা হয়েছে সে দেশে সরকারি চ্যানেল, সেখানে সংখ্যাটা একটু কম থাকে, কারণ সরকার দেখাতে চায় যে কম লোক মারা গেছে। যেমন পুলিশ কমিশনার আমাকে জানিয়েছিলেন 187 জন মারা গেছে, খবরের কাগজ বলছে 107 জন। আমি জানি না কার কথা ঠিক। আমি বলছি না যে পুলিশ কমিশনার মিথ্যে বলেছেন, এমন কিছু বলছি না, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। তাই যখনই এরকম কোনো রিপোর্ট দেখবেন, সেটার প্রমাণও দেখবেন। ওসামা বিন লাদেনের উপর আগে প্রমাণ দেখতে হবে। এমনকি সেই খবরের চ্যানেলও বলা হচ্ছে সে প্রধান সন্দেহভাজন, সন্দেহ করা হচ্ছে, প্রাইম সাসপেক্ট। যদি আপনারা কখনো আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইটে যান, সেখানে বিভিন্ন সন্ত্রাসী অর্গানাইজেশনের একটা লিস্ট দেওয়া হয়েছে, টেরোরিস্ট অর্গানাইজেশন 43টা, তার 60% হলো মুসলিম। আপনি বলতে পারবেন সবচেয়ে জনপ্রিয় সন্ত্রাসী অর্গানাইজেশন, মুসলিম সন্ত্রাসী অর্গানাইজেশন সেটা কোনটা? নো সরি, সবচেয়ে জনপ্রিয় মুসলিম সন্ত্রাসী অর্গানাইজেশন কোনটা? আল কায়দা। এটা বলার জন্য কোনো প্রাইজ পাবেন না, এটা খুব সোজা, আল কায়দা। আমেরিকার তথ্য অনুযায়ী কতগুলো আক্রমণ হয়েছে, কতগুলো হামলা? উলফা 749টা হামলা, আল কায়দা মাত্র 28টা। এর মধ্যে 26টা হলো অভিযোগ, 2টো হামলা দায় আল কায়দা স্বীকার করেছে। আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইট অনুযায়ী 2টো আল কায়দা স্বীকার করেছে, বাকিগুলো সব অভিযোগ, একটাও প্রমাণিত হয়নি। ইউএসএ ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইট অনুযায়ী আল কায়দার একটা আক্রমণও প্রমাণিত হয়নি। আমি আল কায়দার পক্ষে কথা বলছি না। ইয়োহান রেডলি যখন আফগানিস্তানে যান, তাকে তালেবানরা জিম্মি করে রেখেছিল, পরে ফিরে আসলে তাকে সাংবাদিকরা প্রশ্ন করলো, আল কায়দার সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, আল কায়দার অস্তিত্ব নিয়ে আমার সন্দেহ আছে। তাই বোন, যখনই এ ধরনের কোনো খবর দেখবেন, আর আপনি যদি মিডিয়ার লোক হয়ে থাকেন, মিডিয়ার সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে এই খবরটার বেশিরভাগই হয়তো ঠিক আছে। চেক করে দেখবেন, বেশিরভাগ জায়গায় দেখবেন সন্দেহভাজন, প্রধান সন্দেহভাজন, প্রাইম সাসপেক্ট। এমনকি সিএনএন বিবিসিতেও, যদিও তারা বলে প্রধান সন্দেহভাজন, তারপরে এমন ভাবে বলে যেন তারাই আসলে অপরাধী। আপনি কি শুধু সন্দেহের কারণে হাজার হাজার আফগানিকে মেরে ফেলবেন? এখানে তো কোনো প্রমাণই নেই। তাই বোন, যখন কোনো একটা খবর শুনবো, তখন আমাদের দেখতে হবে কে বা কারা সেটা নিয়ন্ত্রণ করছে, এর পেছনের উদ্দেশ্যটা কি। আগে থেকে চেক করবেন কোন খবরটা দেখছেন আর কোনটার উদ্ধৃতি দিচ্ছেন। আশা করি উত্তরটা পেয়েছেন।